মেসির মতো শুরুতেই পেয়েছেন তারকা খ্যাতি, রেকর্ড ব্রেকিংয়েও তার মতোই। এবার যেন মেসি হয়ে রোনালদোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এই নরওয়েজিয়ান, রোনালদোর রেকর্ডের সামনে একমাত্র ফুটবলার এই স্বর্ণকেশী। ফাইনাল ম্যাচে লড়াই হবে CR7 এর সাথে, শুধু ম্যাচ জিতলেই হবে না, সেরা খেলোয়াড় হয়ে খেলতে হবে রোনালদোর রেকর্ডের সাথে। অসম্ভবকে সম্ভব করার সেই রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, আর তা যদি হয় গোলের রেকর্ড, তাহলে কে কাকে কবে ছাড়িয়ে যাবে তা কেউই জানে না। তেমনই এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আর্লিং হল্যান্ড। ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের দিক থেকে অনেক রথি মহারথীদেরকে টপকে গেছেন, তাকে যে টপকে যাওয়া যায় এমনটাই বা কে ভেবেছিল। চলমান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আছে দুই দল, ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটি। আগামী মাসের 11 তারিখ ইস্তানবুলে দুই দল মুখোমুখি হবে। ইন্টারের বড় তারকা লাউতারো বনাম ম্যান সিটির হ্যালান্ডের চলবে শিরোপার লড়াই। এ লড়াইয়ের বাইরেও লড়বে হ্যালান্ড ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকানোর লড়াই। 2013-14 মৌসুমে রোনালদো এক মৌসুমে সর্বোচ্চ 17 গোল করেছিলেন, সেই রেকর্ড ভাঙতে পারবেন শুধুই হ্যালান্ড, তাও আবার করতে হবে এক ম্যাচে। ফাইনাল ম্যাচে 5-5টি গোল দিতে হবে তাকে, তবেই CR7-এর রেকর্ড ব্রেক হবে। তবে এসব এখন অসম্ভবই বটে। সেমিফাইনাল ম্যাচে হ্যালান্ড ছিলেন না নিজের মধ্যে, তাকে খুঁজেই পাওয়া দুষ্কর ছিল মনে হয়েছে। সেখানে ফাইনালে 5-5টি গোল আশা করা আকাশ কুসুমই বটে। তবে এমন একটা রেকর্ড ভাঙার হাতছানি দিচ্ছে এই নরওয়েজিয়ানের সামনে, পারবেন কি না সেটা বড় কথা নয়, রেকর্ডের সামনে দাঁড়িয়ে রনর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এটাই বলতে পারেন বড় বিষয়। এখনও পর্যন্ত 1 গোল নিয়ে এবারের মৌসুমে হ্যালান্ড আছেন সবার উপরে, তালিকার উপরে থাকা এখন যেন হ্যালান্ডের জন্য সাধারণ বিষয়। চ্যাম্পিয়ন্স লিগে 12 গোল করে তালিকার শীর্ষে থেকেছেন, তার মধ্যে আরেকটা ব্যাপার লক্ষ্য করার মতো, 1 ডজন গোলের মধ্যে মাত্র 1টা গোল পেনাল্টি থেকে, বাকি সব গোল পেয়েছেন নিজের বুদ্ধিদীপ্ত খেলার মাধ্যমে, সেই সাথে হাতছানি দিচ্ছে গোল্ডেন বুট। সেমিফাইনালে গোলের দেখা পাননি, 2 লেগে গোল পেলে হ্যালান্ড রোনালদোর লড়াইটা আরও জমে উঠত, কিন্তু তা হয়নি। এখন অসাধ্য সাধন করতে হবে ফাইনাল ম্যাচে, যা কিনা এই মুহূর্তে কোনো প্লেয়ারের জন্য অসম্ভবই বটে, আর যদি সম্ভবও হয় তাও হ্যালান্ডকে দিয়ে সম্ভব। পেপ গার্দিওলা প্রায়শই হ্যালান্ডের মধ্যে মেসির ছায়া খুঁজে পান, যেই মেসিকে নিজের মতো করে দেখেছেন কাছ থেকে, তার মতো হ্যালান্ডকেও দেখছেন, আর সেখানেই নাকি মেসির আগেরকার অভ্যাসগুলোর ছায়া দেখেন পেপ। শুধু পেপ না, মানবেন যে কেউই, এই হ্যালান্ড একদিন আরও বড় ফুটবলার হবেন, জাতীয় দলের ভিতটা শক্তপোক্ত থাকলে আরও ইতিহাসে নিজেকে স্থান করাতে পারবেন, যা কিনা স্বপ্নে রয়ে যাচ্ছে এখন। তবুও সময় সেরাদের সেরা যারা আছেন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন, এও বা কম কিসে।